সিকিউরিটি, যে কোনো লাইভ স্টক বিজনেসে বায়ো সিকিউরিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ো সিকিউরিটির মানে হচ্ছে জৈব নিরাপত্তা বা জীবনের নিরাপত্তা। আমার ফার্মের যে পশুটা থাকবে সে যেন বাইরে থেকে কোনো রোগে আক্রান্ত না হয়, আর আমার ফার্মে কোনো রোগ ছড়িয়েছে সেটা যেন বাইরে না বেরোয়, এর জন্য বায়ো সিকিউরিটি জোন তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার এরিয়া। ধরুন কেউ 2 একর বা 4 একর জমি নিয়ে ফার্ম করছে, বা 2 বিঘা বা 4 বিঘা জমি নিয়ে ফার্ম করছে, টোটাল ফার্মিং এরিয়াটা তার কন্ট্রোলের মধ্যে থাকবে, চারদিকে বাউন্ডারি দেওয়া থাকবে, এটাকে বলা হচ্ছে বায়ো সিকিউরিটি জোন। জলটার উপর দিয়েই যাবে, তার পায়ে যদি কোনো রকমের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সে অন্য ফার্ম থেকে বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছে সেটা এখানে নষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে সে যাবে কোথায়? আইসোলেশন শেডে। একটা ফার্ম যখন শুরু হয় তখন নতুন যখন ছাগল আসে তখন তাকে কোয়ারেন্টাইন করতে হয়, 14 দিন থেকে 21 দিনের একটা কোয়ারেন্টাইন পিরিয়ড থাকে। প্রত্যেকটা অ্যানিমেলের 14 দিন থেকে 21 দিনের একটা কোয়ারেন্টাইন পিরিয়ড থাকে। যে সমস্ত ভাইরাস ঘটিত রোগগুলো হয় ছাগলের, বিশেষ করে পিটিআর, গোটপক্স, কন্টাজিয়াস একথাইমা, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই ধরনের যে ভাইরাস ঘটিত রোগগুলো হয় ওদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 দিন। মানে আপনি সুস্থ সবল ছাগল দেখে কিনে নিয়ে এসছেন, নিয়ে আসার পরে আপনার ফার্মে এসে 7 দিন পরে সে কিন্তু রোগে আক্রান্ত হবে, এটা হচ্ছে স্বাভাবিক। রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমরা ভিটামিন AD3 ইঞ্জেকশন প্রতি 20 কিলো ওজনে AD3E এইভাবে লিখতে হবে। ভ্যাকসিনটা করলেন সেই ভ্যাকসিনের অ্যান্টিবডি তার শরীরের মধ্যে তৈরি হবে 14 থেকে 21 দিনের মধ্যে। এমন নয় যে আজকে আমি ভ্যাকসিন করলাম আর কালকে সেই ছাগলটা PPRR হবে না, এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় দেখা যায় আজকে ভ্যাকসিন করেছি 7 দিন পরেও PPR হয়ে গেছে, কেননা অলরেডি হয়তো তার শরীরের মধ্যে PPR-এর ভাইরাসটা ছিল। তাহলে ছাগলের অ্যান্টিবডি তৈরি হবে ভ্যাকসিনেশনের 14 থেকে 21 দিনের মধ্যে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা সে 14 থেকে 21 দিন পরে গিয়ে পাবে। আসসালামু আলাইকুম, জেজেন গুড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 26 তারিখে আমাদের একটা 3 দিনের ছাগল পালন প্রশিক্ষণের প্রোগ্রাম চলছিল, তো তার আজকে 3য় দিন। আর এখন যারা প্রশিক্ষণে এসছেন সবথেকে কঠিন সময় বর্ষাকাল, এই বর্ষাকালেই ছাগলের সবথেকে রোগ জ্বালা বেশি হয় আর সবথেকে সমস্যা হয় ফার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই এখনই রোদ আবার হট করে বৃষ্টি চলে আসে, ছাগলের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। গ্রেজিংও গেলে ছাগল ভিজে যায়, অনেক সময় ঠান্ডা লেগে যায় ছাগলে। তো আজ সকাল থেকেও বৃষ্টি, আবার এখন রোদ এসছে, তাই আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা শুরু করব। ছোট্ট করে আমরা আমাদের যারা স্টুডেন্টরা আছেন বা ক্যান্ডিডেটরা যারা আছেন তাদের পরিচয় একটু নেব। কোথা থেকে এসছেন সবার বলুন। আমি মুর্শিদাবাদ লালগোলার সাগিয়া থেকে এসেছি ট্রেনিং নিতে। নতুন করে করবে? হ্যাঁ, আমি নতুন ভাবি করবো। প্রশিক্ষণে এসে কি বুঝতে পারছেন, ছাগল পালনে জানার কিছু আছে? হ্যাঁ, নিশ্চয়ই জানার না থাকলে কি করে হবে। যেভাবে আমাদের এখানে বলা হয়েছে সেইভাবে আপনারা শুরু করবেন, ঠিক আছে? আর যে কোনো লাইভ স্টক বিজনেসে অবশ্যই আপনাকে জানতে হবে, তারপরে লাইভ স্টক বিজনেসে আসতে হবে। কারণ এখানে যত মর্টালিটি আপনি কমাতে পারবেন তত আপনার প্রফিট হবে। মর্টালিটি কন্ট্রোলই হচ্ছে লাইভ স্টক বিজনেসের প্রফিট। আপনি কোথা থেকে আসছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর থেকে। নাম? মানোয়ার মণ্ডল। নতুন ফার্মার? আগেও ছিল, ওই বাঁচাতে পারি না এই ধরনের ব্যাপারগুলো। কোন কোন রোগে বেশি মারা যেতে চাল? কোন রোগে ওই মুখে ঘা, পাতলা পায়খানা, কৃমি, কৃমিতে বেশি আক্রান্ত। এখন আবার শুরু করবেন তো? হ্যাঁ, ওইগুলো দিয়েই আস্তে আস্তে রিকভারি দিয়ে শুরু করবো এখান থেকে শিখে যাওয়ার পর, এই জন্যই KGN আসা। ধন্যবাদ। আপনার নাম? প্রতীক চন্দ্র বেরা। গ্রামের গ্রামের নাম মৌপাল, থানা জামবনি, জেলা ঝাড়গ্রাম। আপনি নতুন না আগে থেকে আছেন? নতুন। নতুন, হ্যাঁ।
ধন্যবাদ। আপনার নাম? প্রশান্ত দে। প্রশান্ত দে, কোথা থেকে? গ্রাম মনোহরপুর, থানা দাতন, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। নতুন ফার্মার করেছিলাম দেড় বছর থেকে, এখনো আছে ফার্মে কিছু ছাগল আছে। দেড় বছর থেকে ছাগল পালন করে প্রশিক্ষণে এসেছেন, কি কারণ? ওই ফার্মে মর্টালিটি বেশির ভাগ হচ্ছে, ছাগল মারা যেত। চিকিৎসা ঠিকঠাক মতন শিখছিলাম না, ওই জন্য এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। এখান থেকে শিখে যাওয়ার পরে ফিল্ডে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারলেন? যেহেতু আপনার কাছে ছাগল আছে আর এনারা হচ্ছে নতুন, এনাদের এখন অনেক রোগ জ্বালা, মানে সরাসরি প্র্যাকটিক্যালে দেখতে বাকি আছে, আপনি দেখে সেগুলোকে যে আপনি ফিল্ডে যত প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নিজে থেকে ট্রিটমেন্ট করবেন, যেভাবে আমরা শিখিয়ে দিয়েছি মেডিসিনের ব্যাপারে যা বলে দিয়েছি, চেষ্টা করবেন নিজে থেকে, যতটা নিজে করবেন ততটা আপনার জন্য ভালো, নিজেও শিখতে পারবেন আর সেই যে শেখাটা আপনার যে হয়ে যাবে সেটা আপনার সারা জীবন কাজে লাগবে। শিখতে বেশিক্ষণ সময় লাগবে, আপনার ফার্মে মোটামুটি ছ মাস হয়ে গেলে আপনি আর গোটারিতে মোটামুটি সব কিছু রোগের কন্ট্রোল করতে পারবেন, ছ মাস টাইম লাগবে, ঠিক আছে। এটা শুধু তিন দিনের প্রশিক্ষণ নয়, এখানে যতগুলো ক্যান্ডিডেট আছে সবগুলো আমাদের সঙ্গে লাইফ টাইম কিন্তু আমাদের কাছ থেকে সাহায্য পেতে থাকবে। প্রত্যেকটা ব্যাচের আমরা একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, সেই গ্রুপে প্রতিটা রোগের আপডেট ভিডিও, তাদের চিকিৎসা, কোন ছাগলকে কোন ব্রিডার দিয়ে ক্রস করানো হচ্ছে, তাদের কি রেজাল্ট আসছে, প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন আপডেট দেওয়া হয় গ্রুপে। তো এই নয় যে তিন দিনের প্রশিক্ষণ নিয়ে সেখানে গল্প শেষ, লাইফ টাইম এটা আমাদের সঙ্গে এনারা কানেক্ট হয়ে থেকে গেল। যার ফার্মে যা সমস্যা আসবে সেই গ্রুপে আপনারা দিবেন, সেই গ্রুপেই দেখবেন অনেকের অভিজ্ঞতা আছে, হয়তো পুরনো ফার্মার, তারাও বলে দিবে, আর আমি যদি দেখি যে তারা ঠিক বলেছে তাহলে সেটাই ট্রিটমেন্ট চলবে, না হলে আমি আবার সেটাকে সংশোধন করিয়ে দেবো। তো এইভাবে আপনার কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা থাকবে, যত যোগাযোগ থাকবে একটা ফার্মারের সঙ্গে আরেকটা ফার্মার, এই যে আজকে এতগুলো ফার্মার একসঙ্গে কানেক্ট হলো, প্রত্যেককে নতুন নতুন কিন্তু ফার্মে নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে, একে অপরের সঙ্গে সেটাকে শেয়ার করবেন, তাহলে এতে অভিজ্ঞতা আরও বাড়বে। একটা জায়গায় যখন অনেকগুলো ফার্মার একটা সংগঠন তৈরি হয় তখন দেখবেন কাজটা অনেক সুবিধা হয়, যার কারণে আপনারা চেষ্টা করবেন যে প্রশিক্ষণ অবশ্যই প্রশিক্ষণে আসবেন, এক জায়গায় নয় দু জায়গা থেকে প্রশিক্ষণ নিন, তিন জায়গা থেকে প্রশিক্ষণ নিন, কারণ জীবনে শিক্ষার কোনো শেষ নেই, প্রতিটা পদে পদে আপনাকে কিছু না কিছু নতুন জিনিস শিখতে হবে। তাই সবার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন, যারা ফার্ম বন্ধ করে দিয়েছে তাদের কাছেও যাবেন, যারা ফার্মকে টিকিয়ে রেখেছে তাদের কাছেও যাবেন, কেন বন্ধ হয়ে গেছে সেটা জানার চেষ্টা করবেন, আর কেন সাকসেস হয়েছে তার পিছনে কী রহস্য আছে সেটাও জানবেন, তারপরে দেখবেন আপনার কাজটা অনেক সুবিধা হয়ে যাবে, আপনি অনেক কিছু জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমাদের পরবর্তী ক্যান্ডিডেট পশ্চিম মেদিনীপুরে দীপঙ্কর ঘোষ, শালবনি। শালবনি থেকে এসে, মানে জঙ্গলমহল এলাকা থেকে, নতুন কাজ হয়েছে? কতটা কাজ হয়েছে? ওই সেটটা বানানো হয়েছে আর ঘাস লাগানো হয়েছে। পরবর্তী ক্যান্ডিডেট? আমার নাম মেহতাব হোসেন হালদার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে এখানে এসেছি। এত দূর থেকে আসার জন্য ধন্যবাদ। এখানে এসে কি জানতে পারলে? এখানে এসে বিভিন্ন রকম রোগের চিকিৎসা সম্পর্কে, এবং আমার যেহেতু কিছু ব্রিড ছাগল নেওয়া ছিল সেখানে আমি মানে পালন করতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যার জন্য এখানে ট্রেনিং নিতে এসেছি। এখানে আসার পরে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। এবং আগে জানতেন ছাগলের এত রোগ জ্বালা হয় না? এই বিষয়ে তো কোনো ধারণা ছিল না, তাই মর্টালিটিও অনেক বেশি ছিল, ছাগলের গ্রোথ ঠিকঠাক হচ্ছিল না। এখন ট্রেনিংটা নেওয়ার পরে অনেকটা বুঝতে পেরেছি, বাড়িতে গিয়ে যখন প্র্যাকটিক্যাল করবো আশা করি বাকিটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ছাগল কিন্তু এমন নয় যে ছাগলের রোগ জ্বালা প্রচুর আছে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ভ্যাকসিনও অ্যাভেলেবেল আছে। তো রোগ হওয়ার আগে আপনারা চেষ্টা করবেন ছাগলের ইমিউনিটিকে বুস্ট করা, যত রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করবেন তত আপনাদের মর্টালিটি কমে যাবে, আর যত ভাববেন যে রোগ হলে চিকিৎসা করব তখন দেখবেন মর্টালিটি বাড়বে। পিপিআর এর ভ্যাকসিন করে রাখুন, তাহলে আপনার ছাগল পিপিআর আক্রান্ত হবে না। আর ফার্মে পিপিআর এর ভ্যাকসিন করেননি, পিপিআর হলে যদি চিকিৎসা শুরু করেন তাহলে সেখানে কিন্তু মর্টালিটি বেশি হবে। আপনার নাম? সত্যম দাস। বাড়ি? বাড়ি দাতন, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তো ফার্ম আছে আপনার? না, নতুন।
ধন্যবাদ। আপনার নাম? সত্যজিৎ রানা, পশ্চিম মেদিনীপুর মাতপুর বাড়বাসী থেকে এসেছি। নতুন ফার্ম নাকি? না, আমার ফার্ম আছে, আগে থেকে বাড়িতে ছিল, এখন ফার্ম তৈরি করে রেখেছি, কয়েকটা 24 খানা ছাগল রেখেছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রোহিত মল্লিক, সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে আমি এসেছি। ফার্ম আছে আপনার? ফার্ম নেই, বাড়িতে এমনি দুটো বুঝে রেখেছি। তো প্রশিক্ষণে আসার কারণ? প্রশিক্ষণে আসার কারণ অনেক অজানা রোগকে জানবো বলে, অচেনা জিনিসগুলোকে চিনবার জন্য। মোটামুটি আইডিয়া হয়েছে ছাগলের কী কী রোগ জ্বালা হতে পারে, কীভাবে পালন করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে আপনার মাংসের জন্য ছাগল উৎপাদন করবেন, কোন ব্রিডার রাখবেন, এই সমস্ত আইডিয়া এখানে এসে পাওয়া গেছে? মোটামুটি অনেক কিছুই জানতে পেরেছি 3 দিনের ট্রেনিংয়ে, বাকিটা যা সমস্যা হবে। এবার এখান থেকে এই 3 দিনের পরে আপনারা যাওয়ার পরে প্রত্যেককে কানেক্ট থাকবেন, তাহলে আরও আপনি বেটার জানতে পারবেন, ঠিক আছে? আপনার নাম? সন্দীপ মণ্ডল, বজবজ থেকে, সাউথ চব্বিশ পরগনা। নতুন ফার্মার? হ্যাঁ, নতুন ফার্মার। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মিথুন কুমার জানা, আমি নারায়ণগড় থেকে এসেছি, এবং হচ্ছে এই 3 দিনের যে ট্রেনিং তাতে খুব অনেক কিছু শেখার ছিল, সেগুলো হচ্ছে শিখেছি, এবং বর্তমানে আরও অনেক কিছু রোগের যেগুলো সহসা প্র্যাকটিক্যাল যদি না করি সেটা অভিজ্ঞতা আসবে না। এবং হচ্ছে এখানে কেজিএন গোড ফার্মের সবাইকে মোটামুটি ধন্যবাদ আমাদের এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, যিনিও এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন কর্মরত। তো পশুপালনকে ভালোবাসেন, তাই পশুপালনের সঙ্গে যুক্ত হতে চাইছেন। আগামী দিনে এনার ফার্ম যেন সফলতার দিকে এগিয়ে যাক, এটাই চাইব। আপনার নাম? সোমনাথ হাজরা, গ্রাম পাউসি, পূর্ব মেদিনীপুর। ধন্যবাদ। নতুন ফার্মার? নেই, আমি 1.5 বছর করছি। ফার্ম আছে, চিকিৎসা শিখতে এখানে? জানতাম না ঠিক, এখানে এসে করে কিছু শিখেছি। আপনার নাম? সৌমেন শীল, ইটামারো, পশ্চিম মেদিনীপুর। নতুন ফার্মার? আপনার নাম? আমার নাম তৌসিক আলম, মালদা থেকে এসেছি। আমি নতুন ফার্মার, এমনি বোটানির ওপরে আছে, এনিমালের ওপরে কিছু নাই, এনিমালের ওপরে করবো, তার জন্য এসেছি। ধন্যবাদ। তো এখানে যতগুলো ক্যান্ডিডেট আছেন সবাই কিন্তু কম বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে এগ্রিকালচার সেক্টরে পশুপালন, সবাই পশুপালনের দিকে এগিয়ে আসছেন, কারণ বর্তমানে আর সবথেকে বড় হচ্ছে যে একটা দেশকে এগ্রিকালচারই পারে এগিয়ে নিয়ে যেতে, তাই পশুপালন এবং কৃষিকাজ এই দুটোকে আমাদেরকে আরও উন্নত প্রথায় এবং বিজ্ঞানসম্মতভাবে যতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ততটা আমরা চেষ্টা করছি। প্রচুর ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেহেতু আমরা শুধুমাত্র ছাগলের উপরেই কাজ করি, তাই ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোনে হয়তো সবসময় আমাদেরকে পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের এখানে প্রশিক্ষণ নেবেন তাদের প্রত্যেকের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যেমন ইনি এর আগের ব্যাচে প্রশিক্ষণ নিয়েছিলেন, এনাকে যে প্রশিক্ষণের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছিল এই আই কার্ডটা বা এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার কাছে যতদিন থাকবে ততদিন আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ততদিন এখান থেকে সুবিধা পেতে থাকবে। আপনার যদি মনে হয় যে একদিনের প্র্যাকটিক্যালে এখানে আমরা কিছু শিখতে পারিনি, পরের ব্যাচে যে প্র্যাকটিক্যালটা হবে সেখানেও আপনি আসতে পারেন ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা লাগবে না। তারপরে যদি আপনি মনে করেন আরও 2 বার প্র্যাকটিক্যাল করব, আবারও আসবেন আপনার এখানে, যতক্ষণ না আপনি শিখতে পারেন ততক্ষণ আসবেন, তার জন্য কোনো আপনাকে এক্সট্রা পে করতে হবে না। তারপরে এখানে থেকে প্রশিক্ষণ নেবেন, তারপরে আপনারা 3 দিন পরে এখান থেকে যাবেন, তো মাত্র 6,000 টাকা পে করে আপনি এই সুবিধাটা পাবেন। আর আজকের প্রশিক্ষণটি আমরা শুরু করব প্র্যাকটিক্যাল, তো আপনারা একটা কিনে রাখবেন, যাদের বাড়িতে 10টা, 5টা, 10টা ছাগল আছে তারাও রাখবেন, যাদের 50টা, 100টা আছে তারাও রাখবেন, খুবই প্রয়োজনীয় একটি জিনিস চিকিৎসার ক্ষেত্রে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালটি শুরু করছি এবং কিভাবে এই টেম্পারেচার নিতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভয় লাগে যাবে, কিছু করবো না। এখন আমরা ছাগলের কিভাবে জ্বর মাপতে হয়
বা টেম্পারেচার মাপতে হয় সেটা শিখব। টেম্পারেচার মাপার আগে এখানে আমরা একটু কটন নিয়েছি বা তুলো, এতে শার্টের কত এসছে 103। যেহেতু রোদের মধ্যে টেম্পারেচার নিয়েছি তাহলে 103 মানে নর্মালি হবে। তাহলে এখানে যদি ট্যাগ নাম্বার কারো থাকে 01, এইভাবে একটা বোর্ড রাখবেন। ব্রিডিং ফার্ম যারা করছেন সবসময় একটা বোর্ড ফার্মে এরকম ঝুলিয়ে রাখবেন। প্রত্যেকটা ছাগল প্রত্যেক দিন চেক করার পরে যেটার মনে হবে যে ছাগলটা অসুস্থ আছে তার টেম্পারেচার চেক করবেন। প্রত্যেকটা ছাগলের কানে ট্যাগ লাগাবেন। ধরুন এখানে আমরা একটা ছাগল এখন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা ছাগল দেখুন আমাদের ফার্মে, এর ট্যাগ নাম্বার হচ্ছে 90, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম 090, এর ট্যাগ নাম্বার 090। টেম্পারেচার চেক করুন, ওখান থেকে নিয়ে আসুন থার্মোমিটার। ডায়াগনোসিস কীভাবে করবেন দেখুন, যে কোনো একটা রেকটালের ওয়ালে টাচ করে রাখবেন, বাঁ দিকের ওয়ালে অথবা ডান দিকের ওয়ালে। হ্যাঁ, কত এসছে 101.6, মানে মোটামুটি 102 এর কাছাকাছি। তাহলে এখানে টেম্পারেচার আমরা লিখছি, ঠিক আছে। এরপরে ওই ছাগলটাকে নিয়ে আসুন, ডায়াগনোসিস করা শেখাচ্ছি। এখন আমরা হাট থেকে কিনে নিয়ে আসতাম, ঠিক আছে। সাধারণত ছোট ছোট খামারিরা তো আশেপাশের হাট থেকে ছাগল নিয়ে আসে, যাতে দু পয়সা কমে পায়। কিন্তু নিয়ে আসার পরে তাদের ফার্মে রোগ দেখা যায়, যার কারণে অনেক ছাগল মারা যায়, তাদের আর্থিক ক্ষতি হয়। তবুও যারা নিয়ে আসবেন বাইরে থেকে ছাগল বা হাট থেকে ছাগল, প্রথম নিয়ে এলেন, টেম্পারেচার চেক করলেন। টেম্পারেচার চেক করার পরে যদি ছাগলটার টেম্পারেচার বেশি হয়, 104, 105, 106, এরকম 6.5 টেম্পারেচার আসছে, এভাবে খুলে বাড়িটা চেক করবেন। দেখুন কালকে আমরা পিপিআর এর ক্ষেত্রে আপনাদেরকে দেখেছিলাম ভিডিওতে, এখানে দেখুন এটা হচ্ছে নর্মাল, এটা সুস্থ সবল ছাগলে। যখন এটা পিপিআর এর দিকে যাবে এখানে সাদা সাদা ঘা চলে আসবে, বুঝতে পারলেন? আস্তে আস্তে এখানে সাদা সাদা ঘা চলে আসবে, তখনও কিন্তু ছাগলটা সেভাবে লাস্ট স্টেজে যাবে না পিপিআরের, এটা হচ্ছে প্রথম স্টেজ থাকবে, সাদা সাদা এখানে ঘা শুরু হবে, খোয়া শুরু হয়েছে, বুঝতে পারলেন? একটা ছাগল নর্মালি 12 বছর পর্যন্ত বাঁচে, আর নর্মালি বাচ্চা দেয় 8 থেকে 9 বছর পর্যন্ত, মানে এর থেকে আমরা এখনও 3.5-4 বছর পর্যন্ত বাচ্চা নিতে পারবো। এরপরে দেখুন, তাহলে আমরা এর মুখের ভিতরে ঘা আসছে কিনা, মাড়িতে ঘা আসছে কিনা, জিভে ঘা আসছে কিনা এটা চেক করলাম। এরপরে এর শরীরের মধ্যে কোনো রক্তের ঘাটতি আছে কিনা, ঠিক আছে, অ্যানিমিয়া, এটা চেক করবো। দেখুন এইভাবে আমরা এটা দেখুন পুরো সাদা হয়ে যাবে, মিউকাস মেমব্রেন এখানে হালকা গোলাপি আছে, পুরো সাদা হয়ে যাবে। এখানটা চেক করবেন, পুরো একদম সাদা, এখন একটু হালকা লাল আছে, তখন পুরো সাদা হবে। এর চোখ যেমন বাইরের দিকে আছে, তখন ডিহাইড্রেশন না হলে কী হবে, চোখ ভিতরের দিকে যাবে। যখন শরীরের মধ্যে জলের ঘাটতি হবে তখন চোখ ভিতরের দিকে যাবে, ঠিক আছে। এরপরে রুমিনাল মুভমেন্ট কীভাবে চেক করবেন, ধরুন একটা ছাগল সুস্থ ছাগল থাকলে সে জাবর কাটে, খাবার পরে জাবর কাটে, তো যখন কোনো ছাগল অসুস্থ থাকবে বা খাওয়া দাওয়া কম করছে তখন ছাগলের আমরা রুমিনাল মুভমেন্ট চেক করবো। ছাগলের রুমেন কোন দিকে থাকে, বাঁ দিকে, এই যে আমি দাঁড়িয়েছি, তাহলে আমার বাঁ দিকে এদিকে রুমেন থাকবে। এই যে রুমেনের যে গোত্র, এখান থেকে এইভাবে হাত রেখে, ঠিক আছে, ওইদিকে চলে আসবে।
এই যে রুমিনের মুঠো করে এইভাবে এখানে রাখবো। প্রতি দু মিনিটে রুমিনাল মুভমেন্ট কত বলেছিলাম? দু থেকে তিনবার। আমি কোন ছাগলকে ডিওয়ার্মিং করাবো, ধরুন এই ছাগলটা 90 নম্বর ছাগল, আজকে ডিওয়ার্মিং করাবো। তাহলে আজকে ডেট দিয়ে দিলেন এখানে, আজকে ডেট হচ্ছে কত? 28 তারিখ। এবার ট্রিটমেন্ট কি করছি আমরা? ডিওয়ার্মিং এখানে মেডিসিনের নাম লিখবেন, এরপরে এরকম আপনি ধরুন আপনার এখানে 100টা ছাগল আছে, তাহলে পরপর আপনি যদি 100টা ছাগলকে নীল জান দিচ্ছেন তাহলে এই পার্সনগুলো শুধু ডট বেরো বেরো চলে আসবেন। এখানে শুধু আপনি তাদের ট্যাগ নম্বরগুলো অতি অবশ্যই লিখবেন, কোনো ছাগল দেখা গেলো যে 1 মাসের মধ্যে বাচ্চা দিবে, ঠিক আছে, 30 দিনের পরে বাচ্চা দিবে। আমরা কি বলেছিলাম যে যে সমস্ত ছাগলকে আমরা ব্রিডিং করাবো আজকের ডেটে, আজকের ডেট থেকে 30 দিন কোনো তাদেরকে ডিওয়ার্মার বা কৃমিনাশক ওষুধ দেব না, আর লাস্টের 30 দিন মানে শেষের 30 দিন, তাহলে শেষের 30 দিন মানে 1 মাস পরে বাচ্চা দিবে তাদেরকে বাদ দিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা ছাগলের ট্যাগ নম্বর লিখবো, আর প্রত্যেকটা ছাগলের নেক্সট কত ডেট আসছে লিখে আবার সেই ডেটে আমরা তাকে এই মেডিসিনই রিপিট করবো, বুঝতে পারলেন? তাহলে ধরুন এখানে আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করলাম, ট্যাগ নম্বর ছাগলের ট্যাগ নম্বর হচ্ছে 12, টেম্পারেচার দেখলাম 107, ডায়াগনোসিস কি করেছি? PPR, বুঝতে পারলে? তার অ্যান্টিবায়োটিক কি চলছে? ইন্টারসেপ্ট এজো। তাহলে এই অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে 3 থেকে 5 দিন অবশ্যই কন্টিনিউ করতে হবে। কী করার যন্ত্র, এটাকে বলা হয় বাডিজো ক্যাস্টেটার, বুঝতে পারলেন? 3 ml ডিসপোজাল সিরিঞ্জ আর একটা 20 নম্বর নিডিল, এটা হচ্ছে 20 নম্বর নিডিল ইয়েলো কালার, এতে এটা আমি লাগিয়ে দিব। একটা আটারি ফোর্সেপ কাশি করার জন্য এগুলো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে কটন বা তুলো, প্রোভাইডিং আয়োডিন, অ্যান্টিসেপ্টিক লোশন, এরপরে হচ্ছে আইসোপ্রোফাইল অ্যালকোহল, আর একটা হচ্ছে ঘাস শুকানোর জন্য বা মাছি যাতে না বসে একটা স্প্রে। এখান থেকে দেখুন যে নালিটা এসছে, ঠিক আছে, এই যে নালিটা এসছে এই নালিটাকে কি বলছে? এটা হচ্ছে স্পার্মেটিক কর্ড, ঠিক আছে, আর এখানে আরেকটা আছে কি? ব্লাড ব্যান্ড। তাহলে একটা কি করছে, এখানে স্পার্ম প্রোডাকশন হয়ে পেনিস থেকে বেরিয়ে যাচ্ছে, আর এই পুরো যে অর্গানটা আছে একে ব্লাড ফ্লো দিচ্ছে। তাহলে দুটো এখানে নালি আছে, এখানে যদি ধরেন একটা ব্লাড আছে সাপ্লাই, ঠিক আছে, এটা এটাকে বলা হয় রাইট টেস্টিকুলার আর্টারি, ঠিক আছে, আর এটা হচ্ছে স্পার্মেটিক কর্ড। একবার চেক করে নেবেন যে এইদিকে কোনো আটারিটা বা নার্ভটা বেরিয়ে গেছে কিনা। এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে ছাগল একটু 5-7 মিনিট চেঁচামেচি করবে, প্রচুর জ্বালা হয়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধরো ধরো আরেকটা ইঞ্জেকশন, কোনো কেমিক্যালের সঙ্গে আরেকটা কেমিক্যালের রিয়াকশান হলেই, কালার চেঞ্জ হলেই সাথে সাথে সিরিঞ্জকে ওয়াশ করে বা নতুন করে ভরবে। এটাও আমরা 1.5 ml ইন্ট্রামাস্কুলার দিয়ে